তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বিল্টু আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জিডিএম মোটরসাইকেল। তো আজকে আমি যে বাইকের উপরে তোমাদের ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে বাজাজের V15 বাইক। তো এটার উপরে আমি ভিডিওটা এই কারণে বানাচ্ছি যে একটা অদ্ভুত একটা প্রবলেম দেখা দিয়েছে। তো গাড়িটার CDIটা খারাপ হয়ে গেছে, যার জন্য হচ্ছে ST কয়েল যেটা থাকে ইগনিশন কয়েল, সেই ইগনিশন কয়েলের এক সাইডে লাইন আসছে, এক সাইডে লাইন আসছে না। আবার কোনো কোনো সময় একটাতে লাইন অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে, তো চলতে চলতে হট করে বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, প্রবলেমটা বাবা দেখে নিয়েছে টেস্টিং করে কী প্রবলেম ছিল। তো CDI ডিস্টার্ব আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে CDIটা প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি কী ডিস্টার্বটা হচ্ছিল, প্রবলেমটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সেই গাড়ি বাজাজের V15 দেখতে পাচ্ছ, আর হচ্ছে এটা CDI। তো চলো তোমাদেরকে এখন প্রবলেমটা দেখিয়ে দিই। দেখো, চাবিটা অন করলাম, আর আমি যেহেতু ইগনিশন কয়েলের দুটো তারই প্লাগ ক্যাপগুলো খুলে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এইটা হচ্ছে এই সাইডের কয়েল, মানে দুটো কয়েল আছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এবার তোমাদেরকে সেলফ মেরে আমি স্টার্ট করে দেখি যে ফায়ারিংটা কীরকম কী আসছে না আসছে। তো একটা সাইডেই রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এই একটা হচ্ছে ইগনিশন কয়েলের তার, এই একটা ইগনিশন কয়েলের তার। দেখতে পাচ্ছ একটাতে লাইন আসছে, দেখো ব্যাটারিটাও ডাউন হয়ে গেছে। দেখতে পেলে তো বন্ধুরা, চলো তোমাদের জন্য আমি ইগনিশন কয়েলের ওইদিকে যেহেতু লাইন আছে ওইদিকের ইগনিশন কয়েলটা, তো ওইদিকটা আমি আর চেক করে দেখাচ্ছি না। তো যেটাতে লাইন নেই সেই আমি মেন কয়েলের যে তারটা আছে সেই তারটা থেকে আমি তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি যে এটাতে অ্যাকচুয়ালি লাইন আসছে কি না। তো দেখতে পেলে আমি চাবি অন করে রেখে দিয়েছি, দেখো চাবি অন করা আছে, নাহলে হয়তো অনেকে বলবে যে চাবি অন না করে অফ করে আমাদেরকে দেখাচ্ছে। তো চাবিটা দেখতে পাচ্ছ অন করা আছে। এখন চলো তোমাদেরকে লাইনটা টেস্ট করে দেখাবো। আর চলতে চলতে হট করে এটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। তো প্রবলেমটা এবার তোমাদেরকে আমি দেখিয়েছি নতুন CDI লাগিয়ে যে প্রবলেমটা সলভ হবে হচ্ছে কিনা। তো দেখতে পেলে ওই CDIটা কোনো রকম কাজ হচ্ছে না, তো তাই আমি এখন নতুন CDIটা লাগাবো। তো এটা হচ্ছে ভ্যারকের হচ্ছে CDI, এটার দাম অ্যাকচুয়ালি আছে 990 টাকা। তো চলো এটাকে সেট করি। দেখতে পাচ্ছ সবই সেম। তো এই হচ্ছে CDIটা চেঞ্জ করলাম, দেখো পুরোনো CDI এটা, আর এটা হচ্ছে সেই নতুন CDI। তো এবার তোমাদেরকে লাইন টেস্ট করে দেখাচ্ছি, দেখো চলো। তো এটা খুলে নিই, জ্যাকটা এখানে লাগিয়ে দেব, লাগিয়ে দিলাম। এবার দেখো এই তারটাও এখানে রাখলাম, এই ইগনিশন কয়েলের তারটাও এখানে রাখলাম, আর এডিকেটটাও ওখানেই আছে, দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো আছে, এই একটা আর এই একটা। তো চাবি আবারও অন করে নিয়েছি, চলো এবার দেখিয়ে দিই। দেখতে গেলে দুটাতেই লাইন আসছে একদম। এদেরকে গাড়িটা স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি আমি, অন হয়ে গেছে সব কিছু কমপ্লিট, এবার স্টার্ট করে দেখাই। ঠিক না দাও না, দেখতে পেলে স্টার্ট হয়ে গেল। আগে বন্ধ হয়ে যাচ্ছিল না রাখলেই, ঠিক আছে না এবার
তো আগে টিউনিংয়ে দাঁড়াচ্ছিল না, যেহেতু কারেন্ট চলে যাচ্ছিল ফায়ারিং তো বন্ধ হয়ে যাচ্ছিলো, এখন টিউনিং সব দাঁড়িয়ে আছে, গাড়ি অটোমেটিক স্টার্টেই আছে ঠিকঠাকই। তো ব্যাটারিটা চার্জ ছিল না, জন্যে যেহেতু সেল হচ্ছিলো না, ব্যাটারিটা লো হয়ে গেছে, ওই জন্য ব্যাটারিটা চার্জ দিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে আবার পুরো ঝড় বৃষ্টি নেমে গেছে, দেখতেই পাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিছুটা শান্তি পাওয়া গেল গরমের হাত থেকে। আশা করি বুঝতেই পারলে যে সিবিআইটা শর্ট থাকার জন্য ইগনিশন কয়েলে কোনো রকম লাইন আসছিল না, মানে একটাতে লাইন আসছিল আর একটাতে লাইন আসছিল না। তো যাই হোক, নতুন সিবিআইটা লাগিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু কারেন্ট সব কিছু লাইন ঠিকঠাক আসছিল। আশা করি ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট করো, আর ভিডিওটায় যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বাটনটা যেটা আছে ওটাকে অন করে দিও, যাতে আগামী পরবর্তীকালে ভিডিওগুলো তোমরা যেন দেখতে পাও তার জন্য। তো চলো, আজকের জন্য এইটুকুই ছিল, অনেক তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল জিডিবি মোটরস।